আসসালামু আলাইকুম। আজকের টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ হারুনুর রশিদ। এখন আমি আপনাদেরকে ইবতেদায়ী প্রথম শ্রেণী থেকে দাখিল নবম শ্রেণী পর্যন্ত যে সংক্ষিপ্ত সিলেবাস দেওয়া হয়েছে সেই সিলেবাসটি আপনারা কীভাবে দেখবেন বা ডাউনলোড করবেন সেই পদ্ধতিটি আমি দেখাই দেবো। মোবাইলের মাধ্যমে কীভাবে করবেন সেটা দেখার জন্য আপনাদেরকে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। এর আগে আমি আমার চ্যানেলে যে ভিডিওটি দিয়েছি সেটাতে দেখিয়েছি কীভাবে মাধ্যমিক লেভেলের ষষ্ঠ শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত সিলেবাস ডাউনলোড করতে হয় অথবা দেখতে হয়। সে ভিডিওটি যদি আপনারা না দেখে থাকেন তাহলে আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে সেটার লিঙ্ক দিয়ে দিব, আপনারা সেখান থেকে সেটা দেখে নিতে পারবেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আমরা দেখি কীভাবে ইবতেদায়ী প্রথম শ্রেণী থেকে দাখিল নবম শ্রেণী পর্যন্ত যে সংক্ষিপ্ত সিলেবাস দেওয়া হয়েছে সেই সিলেবাসটি আমরা কীভাবে ডাউনলোড করতে পারি অথবা দেখতে পারি। এজন্য আমি প্রথমে গুগলের যে ওয়েবসাইট আছে গুগল সেখানে গেলাম। যাওয়ার পর মাদ্রাসা শিক্ষার যে ওয়েবসাইট আছে www.dme.gov.bd এটা লিখে সার্চ করবেন। সার্চ দেওয়ার পর একটু অপেক্ষা করবেন। একটু অপেক্ষা করার পর আপনাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে। দেখেন এখানে সিলেবাসের কিছু দেখা যাচ্ছে না। আপনারটা সিলেবাসটা ভালোভাবে দেখতে হলে আপনারা এই যে উপরে ডান পাশে কর্নারে থ্রি ডট আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক বা টাচ করার পর এই ডেস্কটপ সাইট আসবে, এখানে আপনারা টাচ করবেন। ডেস্কটপ সাইটে টাচ করার পর আপনাদের সামনে এরকম একটা পেজ আসবে। দেখেন এখানে উপরে লেখা আছে এনসিটিভি এর সংক্ষিপ্ত পাঠ্যসূচি আরবি ও ইসলামী শিক্ষা, এই লেখাটার উপর আপনারা টাচ করবেন। টাচ করার পর দেখেন এখানে লেখা আসবে কোভিড-19 প্রেক্ষাপটে 30 কর্মদিবসের জন্য প্রথম শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত আরবি ও ইসলামী বিষয়ের সময়ের পুনর্বিন্যাসকৃত সংক্ষিপ্ত পাঠ্যসূচি অনুযায়ী পাঠদান ও মূল্যায়ন কৌশল নিয়ন্ত্রণ সংক্রান্ত কপি। এর নিচেই এখানে দেখেন লেখা আছে ডাউনলোড। তাহলে আপনারা ডাউনলোড যেখানে লেখা আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে আল আকায়েদ ফিকা এরকম লেখা আছে, অর্থাৎ এগুলা প্রত্যেকটাই হচ্ছে আমাদের যে প্রথম থেকে নবম শ্রেণী পর্যন্ত সিলেবাস এগুলো এখানে আছে। প্রথমে আমি আল আকায়েদ ফিকা এটাতে টাচ করলাম, এখানে পিডিএফ আকারে চলে আসবে। পিডিএফ আকারে চলে আসার পর দেখেন এখানে কীভাবে দেখা যাচ্ছে, দেখুন এখানে শ্রেণী প্রথম ইবতেদায়ী সব কিছু এখানে দেওয়া আছে, আপনারা এখান থেকে দেখতে পারবেন। ইবতেদায়ী শ্রেণীর ঠিক আছে। এরপর আপনারা যদি দ্বিতীয় শ্রেণী দেখতে চান, দ্বিতীয় শ্রেণী দেখতে গেলে আবার ব্যাকে যাবেন। ব্যাক করার পর আবার দ্বিতীয় অপশন যেটা আছে সেখানে টাচ করবেন।
সেখানে টাচ করার পর দেখেন এখানে লেখা আছে শ্রেণী দ্বিতীয় ইবতেদায়ী। এবার আপনারা এখান থেকে দেখতে পারবেন, ঠিক আছে, এখানে সব কিছু দেওয়া আছে, সিলেবাস এবং বিভিন্ন দিক নির্দেশনাও এখানে দেওয়া আছে, আপনারা দেখবেন। এরপর আপনারা এটাকে ছোট করে পাশেও দেখতে পারেন, পাশে এখানে আছে, এখানে টাচ করবেন। টাচ করার পর দেখেন এখানে চলে আসছে শ্রেণীর তৃতীয় ইবতেদায়ী। তৃতীয়ের পরে আপনারা দেখেন এখানে এরপরে যেটা আছে শ্রেণী চতুর্থ ইবতেদায়ী। শ্রেণী চতুর্থ এখানে সবগুলো সিলেবাস দেওয়া আছে এবং বিভিন্ন দিক নির্দেশনাও এখানে দেওয়া আছে। তারপরে দেখেন দেখেন এখানে শ্রেণী পঞ্চম ইবতেদায়ী, আকাইদ প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় এভাবে দেওয়া আছে। পঞ্চম অধ্যায়, এরপর আল আকাইদ, দেখেন এটা দাখিল ষষ্ঠ অধ্যায়। এভাবে আপনারা এই আল আকাইদ থেকে যেরকম দেখানো হয়েছে এরকম প্রত্যেকটা বিষয়ের এবং প্রত্যেকটা ক্লাসের সিলেবাস আপনারা এখান থেকে দেখতে পারবেন, ঠিক আছে, এখান থেকে দেখতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন কীভাবে করবেন। দেখেন এখানে লেখা আছে ডাউনলোড, ডাউনলোডে ক্লিক করলেই আপনাদের এটা ডাউনলোড শুরু হয়ে যাবে। ল্যাপটপের ক্ষেত্রে আপনারাও এই পদ্ধতিতে কাজ করতে পারেন, সেখানে আপনাদের তো ল্যাপটপে তো ল্যাপটপ সেটা ডেস্কটপ সাইডে থাকবে, ডেস্কটপ সাইড করার প্রয়োজন নেই। ল্যাপটপে আপনি এই ওয়েবসাইটে ঢোকার সাথে সাথে এখানে উপরে এনসিডিবি লেখাটা দেখতে পারবেন, এরপর সেখান থেকে আপনি এটা ডাউনলোড করতে পারবেন। আপনারা এই পদ্ধতিতে ল্যাপটপ এবং মোবাইল দুইটার মাধ্যমে আপনারা এগুলো ডাউনলোড এবং ডাউনলোড করতে পারবেন এবং এমনিতেও দেখতে পারবেন। তাহলে আশা করি আপনাদের আর কোনো সমস্যা হওয়ার কথা নয়। দেখেন এখানে অনুরূপভাবে সবগুলো সাবজেক্টের একটি একটি করে এখানে সবগুলো দেওয়া আছে, আপনারা শুধু টাচ করবেন আর এক ক্লাস করে এখান থেকে দেখতে পারেন। সবগুলো ক্লাস এখানে দেওয়া আছে নবম শ্রেণী পর্যন্ত, দেখেন সবগুলো দেওয়া আছে এখানে, এই যে সবগুলো দেওয়া আছে। তাহলে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই আশাবাদ ব্যক্ত করে আজকের টিউটোরিয়াল এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।